ডেয়ার অ্যাক্সপেরিয়েন্টস আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নাম্বার সিস্টেম যেটা কিনা সুবীর দাসের বইয়ের সবথেকে ফার্স্টের চ্যাপ্টার তো আগের ভিডিওতে বলেছিলাম যে সুবীর দাসের বইয়ের সলিউশন পেতে গেলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো সেই কথা মতো যে আজকে থেকে সুবীর দাসের সলিউশন পুরোপুরি শুরু হয়ে গেল তো যারা চ্যানেলে নতুন দেখছো বা নতুন করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে সাথে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন কোনো নোটিফিকেশন আসলেই আগেই তোমরা সেটা পেয়ে যাও তো চলো আজকে নাম্বার সিস্টেম সুবির দাস থেকে একদম পুরোপুরি কনসেপ্ট নাম্বার সিস্টেমের কোশ্চেন সলভ করার আগে তার আগে হচ্ছে মেইন কথা কনসেপ্ট জানাটা ভীষণভাবে দরকার যে কয়টা কনসেপ্ট মোটামুটি বাস্তব সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেমে সুবিধা সে রয়েছে সেই কটা কনসেপ্ট আমরা পুরোপুরি আজকে ক্লিয়ার করব তারপরে আমরা কোশ্চেনে আসবো হলে কোশ্চেন শুধু শুধু করালে কোশ্চেনের মধ্যেই কনসেপ্ট বললে ধরে রাখতে পারবে না তাই আগে কনসেপ্ট নেক্সট কোশ্চেন তো চলো এবার কনসেপ্টের দিকে আসা যাক তো নাম্বার সিস্টেম করতে গেলে মেইনলি আমাদের নাম্বার সম্পর্কে আগে জানতে হবে নাম্বার সম্পর্কে আগে পুরোপুরি ধারণা না থাকলে নাম্বার সিস্টেমের অঙ্ক করা অসম্ভব হয়ে যাবে কিংবা যদিও করতে পারো যারা অন্যান্য নিয়মে করে থাকো কনসেপ্ট না জানলে দুদিন পরে আবার ভুলে যাবে আর কনসেপ্ট থাকলে মোটামুটি সেটা ধরে রাখার ক্ষমতা মানুষের একুশ গুণ বেশি আগের থেকে তো কনসেপ্ট জানলে মুখস্থ বিদ্যার থেকে যদি কেউ বুঝে পড়ে বা ভিজুয়ালি কোনো জিনিস দেখে তাহলে তার একুশ গুণ পাওয়ার বেশি থাকে মানে মুখস্থ করার থেকে কনসেপ্টের মাধ্যমে বোঝার জন্য তো এবার চলো যে মেইনালি আসা যাক নাম্বার সিস্টেম বা তত্ত্বের নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম নাম্বার নাম্বার সিস্টেম এটাকে বাংলায় বলা হয় সংখ্যাতত্ত্ব সংখ্যা তত্ত্ব সংখ্যা তত্ত্ব বাংলায় বলা হয় এবার আসা যাক এই সুবির দাসের বইতে যে সংখ্যাতত্ত্বর যে ক্লাসিফিকেশন রয়েছে তার থেকেও আরও অনেক অনেক ডিপ কোয়েশ্চেনভাবে খুব সুন্দর করে আলোচনা করে দেবো অসুবিধা নেই এই ভিডিও কন্টিনিউয়াসলি দে দেখলে তোমাদের হয়তো নাম্বার সিস্টেমের আর কোনো কোশ্চেন এমন কোনো কোশ্চেন নেই যে তোমাদের বেঁধে থাকবে যদি সেটা পুরোপুরিভাবে প্র্যাকটিসের মাধ্যমে হয় এমন না যে নাম্বার সিস্টেমে সুবির দাসের যে বইতে যে কোশ্চেন আছে সেই সেই কোশ্চেনগুলোই পরীক্ষায় তুলে দেবে এগুলো তো হতে পারে না না যেহেতু আমরা শিখছি তো কোশ্চেন এক্সামিনার ঘুরিয়ে ফিরিয়ে আসতেই পারে তো সেই অ্যাকর্ডিং আমাদের প্রিপারেশান নিতে হবে চল এবার আসা যাক নাম্বার সিস্টেমে নাম্বার সিস্টেমে নাম্বার সিস্টেমের যে সংখ্যা আছে যে সংখ্যা মোটামুটি আমাদের জগতে যে সংখ্যা আছে সেই সংখ্যাটাকে সেই সংখ্যাটার বৈশিষ্ট্যগুলো কী কী আমরা মোটামুটি ছোটোবেলা থেকে শিখেছি জিরো ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু এরকম করে সংখ্যাগুলো শিখেছি আসলে এই সংখ্যাগুলোর কেমন ধর্ম দেখায় কোন ধরনের সংখ্যা কেমন ধর্ম দেখায় সেইগুলোই হচ্ছে এই নাম্বার সিস্টেম সাবজেক্টের একটা পড়াশোনার বিষয় এবার আসা যাক এই নাম্বার সিস্টেমের যে ক্লাসিফিকেশান বা নাম্বার আছে ক্লাসিফিকেশান নাম্বারস আছে সেগুলো হচ্ছে নাম্বারকে মোটামুটি নাম্বারকে দুভাগে ভাগ করা যায় নাম্বার বা সংখ্যাকে দুভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় রিয়েল নাম্বার একটাকে বলা হয় রিয়েল নাম্বার আমি ইংলিশেও বলে দিচ্ছি বাংলায়ও বলে দিচ্ছি যারা ইংলিশে দুর্বল তারা টেনশনের কোনো কারণ নেই একটা হচ্ছে রিয়েল নাম্বার একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার ইমাজিনারি নাম্বার ইমাজিনারি নাম্বার তো বাংলায় রিয়েল নাম্বারকে বলা হয় বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এবং ইমাজিনারি নাম্বারকে বলা হয় অবাস্তব সংখ্যা এবার বাস্তব আর অবাস্তব সংখ্যা কী জিনিস বাস্তব বলতে যেগুলো আমরা মোটামুটি নিয়ে ক্যালকুলেশন এগুলো সবগুলোই করতে পারি বা বিশেষত আমাদের মানব জীবনের দৈনন্দিন কাজে যে সংখ্যাগুলো প্রত্যক্ষভাবে কাজে লাগে সেগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যাগুলো যেগুলোর কোনো অস্তিত্বই আজ পর্যন্ত পাওয়া যায়নি সেইগুলোকে বলা হয় অবাস্তব সংখ্যা তো এই অবাস্তব সংখ্যা এবার কোশ্চেন আসে এখান থেকে যে অবাস্তব সংখ্যা কেন পড়বো বা কেন জানার দরকার তারপরেও জানতে তো আমাদের হবেই যেহেতু ক্লাসিফিকেশান শিখছো তাহলে জানতে তোমার এটাও হবে এটাও হবে তো চলো এবার জেনে নেওয়া যাক বাস্তব সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা কোনগুলো যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এরকম জিরো ওয়ান টু এগুলো কি সবই বাস্তব সংখ্যা যেগুলো নিয়ে আমরা দৈনন্দিন জীবনে কি ক্যালকুলেশন করতে পারি অবাস্তব সংখ্যাগুলোকে যেমন ক্লাসিফাইড করলে কেমনভাবে লেখা যায় যেমন রুট ওভার মাইনাস সেভেন রুট ওভার মাইনাস টু রুট ওভার মাইনাস ইলেভেন এই যে যে সংখ্যাগুলো আমি এখন লিখলাম এই সংখ্যাগুলোকে ক্যালকুলেশান করলে কোনোভাবেই ক্যালকুলেশান আসা সম্ভব না কারণ কি মাইনাস সাইন রয়েছে তার আবার রুট রয়েছে রুট যদি পারফেক্ট স্কোয়ার হতো তাও এক কন্ডিশন আসতো কিন্তু মাইনাস ভিতরে থাকার কারণে এই ইমাজিনারি নাম্বারকে এইভাবেও ডিনোট করা যায় আই দ্বারা আই দ্বারা ডিনোট করা যায় আই দ্বারা ডিনোট করা যায় এবং এই আইটার মান হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান রুট ওভার মাইনাস ওয়ান এবার কথা হচ্ছে যে এই রুট সেভেনকে কীভাবে লেখা যায় রুট সেভেনকে এইভাবে কি লেখা যায় না যে রুট সেভেন গুণ মাইনাস ওয়ান এইভাবে লেখা যায় তো মাইনাস ওয়ানের মান তো আই তাহলে রুট সেভেন আই এটা হচ্ছে এই যে ধরনের সংখ্যাগুলো এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা এবার আসা যাক এই রিয়েল নাম্বারে ক্লাসিফিকেশান এইগুলো আমাদের কোনো কাজের জিনিস না ও এর ভিতরে আরেকটু কথা তোমাদের বলে দিই যে এই যে এই দুটোর থেকে স্বাভাবিক এটা তো ক্লাসিফিকেশন হয়ে গেল রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বার এবার আসা যাক যে বাস্তব সংখ্যা কি জিনিস বাস্তব এই সরি বাস্তব সংখ্যা না কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বার ইংলিশে কমপ্লেক্স নাম্বার বলা হয় এবং বাংলায় বলা হয় জটিল সংখ্যা জটিল সংখ্যা এই জটিল সংখ্যা কী জিনিস এই জটিল সংখ্যা হচ্ছে এই যে যে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার ইমাজিনারি নাম্বার অবাস্তব সংখ্যা এই দুটোর মিশ্রণকে বলা হয় কমপ্লেক্স নাম্বার মানে রিয়েল নাম্বার রিয়েল নাম্বারকে যদি আমি এ দ্বারা ডিনোট করি রিয়েল নাম্বারকে আমি কী দ্বারা ডিনোট করছি এ দ্বারা এবং এই এইটাকে ইমাজিনিং নাম্বারটাকে যদি আমি আই বি দ্বারা প্রকাশ করি আই বি কেন নিচ্ছি একটু পরে বলছি তো এই আই আই বি এবং এ এই দুটোকে প্লাস বা মাইনাস দিয়ে যে কোনোভাবেই লিখলে এই যে নাম্বারের যে কম্বাইন্ড ফর্মটা আমরা পেলাম এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার যেমন আমি যদি বলি এই এর এ এর জায়গায় দুই তিন যে কোনো ধরনের রিয়েল নাম্বার বসাতে হবে রিয়েল নাম্বার বসাতে হবে দুই তিন চার পাঁচ এরকম করে যত তোমার ইচ্ছা হতে পারে তুমি নিতে পারো তো এখানে সাপোজ মনে করো আমি তিন নিলাম তো তাহলে কথা হচ্ছে এই যে তিন এ এর মান আমি তিন নিয়েছি এই প্লাস মাইনাসটা এখানে বসে গেল আই আই ফর্ম এই বি এর মানও তুমি যে কোনো কিছু নিতে পারো বি এর মান তাহলে টু আই এই যে যে ফর্মটা আমি এর মান এখানে টু নিয়েছি তাই টু আগে বসালাম আর আইটাকে আমি পরে বসিয়ে দিলাম তো থ্রি প্লাস মাইনাস টু আই এই যে যে ফর্মটা পেলাম এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা এই জটিল সংখ্যার ক্যালকুলেশান করতে কখনো যেও না ক্যালকুলেশান করতে গেলে নিজে হাঁপাবে পরিবারকে হাঁপাবে গ্রামের মানুষকে সবাইকে হাঁপাবে কিন্তু ক্যালকুলেশান সম্ভব হবে না এই রিয়েল নাম্বার আমাদের কাজ হবে রিয়েল নাম্বারগুলো নিয়ে রিয়েল নাম্বারগুলো আমাদের কাজ হবে কি নাম্বার নিয়ে রিয়েল নাম্বার নিয়ে এই রিয়েল নাম্বারকে বা বাস্তব সংখ্যাকে রিয়েল নাম্বারকে রিয়েল নাম্বারটাকে আবার ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইন্টেজার 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 বা পূর্ণ সংখ্যা বাংলায় বলা হয় এটাকে পূর্ণ সংখ্যা আর দুই হচ্ছে ডেসিমাল দুই হচ্ছে ডেসিমাল ডেসিমাল বা দশমিক সংখ্যা তোমরা ছোটোবেলা হয়তো ইংলিশ টার্মটা অনেকেই জানে না কিন্তু ডেসিমাল মানে হচ্ছে দশমিক সংখ্যা ইনটিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা এটা মনে রাখবে এবার কথা হচ্ছে যে এই পূর্ণ সংখ্যা কী জিনিস আর ডেসিমাল কী জিনিস ডেসিমাল দশমিক সংখ্যা কোনো সংখ্যা সাপোজ মনে করো আমি লিখলাম ফাইভ পয়েন্ট টু ফাইভ এটা একটা কী ডেসিমাল সংখ্যা মানে কি দশমিক বসেছে সংখ্যার মাঝখানে তো এটাকে বলা হয় ডেসিমাল বা দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যা তো তোমরা সবাই মোটামুটি জানো টু থ্রি ফোরটিন সিক্সটিন এগুলো কী এগুলো সবই কিন্তু পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা আর ডেসিমাল সংখ্যা বোঝা গেল নিশ্চয়ই এবার এই ইনটিজারকে আবার তিন ভাগে ভাগ করা যায় এই ইনটিজারকে আবার দুভাগে ভাগ করা যায় যেমন এই ইনটিজারকে যদি দুভাগে ভাগ করতে পারি তাহলে সেই দুভাগ কী কী আসবে একটা হচ্ছে নেগেটিভ একটা হচ্ছে নেগেটিভ নাম্বার নেগেটিভ নাম্বার আর একটা হচ্ছে পজিটিভ নাম্বার বা নন নেগেটিভ এটাকে বলবো আমরা নন নেগেটিভ নাম্বার নন নেগেটিভ নাম্বার এই নেগেটিভ নাম্বারগুলো কী কী আসবে যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো কি সব মাইনাস ফোরটিন মাইনাস থার্টি সেভেন এগুলো কি সবই কিন্তু নেগেটিভ নাম্বার কেন নেগেটিভ নাম্বার নেগেটিভ নাম্বার এই কারণে প্রত্যেকটা সংখ্যার আগে কী বসেছে নেগেটিভ চিহ্ন বসেছে এবার আসি নন নেগেটিভ নাম্বারে নন নেগেটিভ নাম্বারটা কেমন যেমন ওয়ান টু থ্রি এগুলো কি সবই নন নেগেটিভ নাম্বার এবার এখান থেকে একটা জিনিস ইংলিশে কোশ্চেন হয় ইংলিশের যারা ইংলিশে করোস তাদেরকে বলছি যে এই যে যে সাপোজ মনে করো এটাকে যদি আমি একটা সেট কল্পনা করি এটাকে নেগেটিভ নাম্বারের সেট বলা হয় নেগেটিভ নাম্বারের সেট বলা হয় আর এটাকে যদি আমি নন নেগেটিভ নাম্বারের সেট বলি এটাকে বলা হয় নন নেগেটিভ মানে হচ্ছে বা পজিটিভ নাম্বার এখানে যদি প্লাস দিয়ে দিই এইটাকে বলা হবে ন্যাচারাল নাম্বারের সেট অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয় যে ন্যাচারাল নাম্বার শব্দটা উল্লেখ থাকে ইংলিশে যখন কোশ্চেন হয় তো সেই কোশ্চেনের ভিতরে অনেক সময় ন্যাচারাল কথাটার উল্লেখ থাকে তো যখন ন্যাচারাল নাম্বার বলবে তখন কোন সেটটা তুমি ধরে নেবা এক থেকে শুরু করে অজস্র পরিমাণে অজস্র পরিমাণে সংখ্যা এর ভিতরে আসতে পারে ন্যাচারাল নাম্বার এবার আসা যাক হোল নাম্বার হোল নাম্বার জিনিসটা কি ইংলিশে যদি লিখি এইচ ও এল ই হোল নাম্বার হোল নাম্বার হোল নাম্বারের সেট আমি তখনই বলবো যখন এই ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে জিরো এসে যাবে জিরো এসে যাবে জিরো ওয়ান টু থ্রি ফোর এরকম ডট 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 করে যত দূর পর্যন্ত আমি যেতে পারি তো এই যে যে সেটটা আমি পেলাম এখন এটাকে বলবো হোল নাম্বারের সেট বা সমস্ত সংখ্যা সমস্ত সংখ্যার সেট হোল নাম্বারের সেট আর ন্যাচারাল নাম্বার কি বলবো যখন ওয়ান থেকে শুরু করে যতদূর পর্যন্ত যাওয়া যায় যে পজিটিভ দিক থেকে তো সেই সেটটাকে বলবো আমরা কিসের যে নন নেগেটিভ বা ন্যাচারাল নাম্বারের সেট তো চলো এন্টেজার সম্পর্কে বোঝা গেল নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আসা যাক এই ডেসিমেল নাম্বারস ডেসিবেল ডেসিমেল যে দশমিক সংখ্যা এবার দশমিক সংখ্যাকে আমরা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ভালো করে দেখো এই জায়গাটা এই জায়গাটা অনেকেই বোঝে না যে ডেসিমেল নাম্বারটাকে বলা হয় একটাকে বলা হয় টার্মিনেটিং টার্মি নেটিং টার্মিনেটিং আরেকটাকে বলা হয় নন টার্মিনেটিং নন টার্মিনেটিং নন টার্মিনেটিং নন টার্মিনেটিং মানে হচ্ছে এটার এর বাংলা হচ্ছে সসীম সংখ্যা বাংলায় তোমরা নাম শুনেছো সসীম আরেকটা হচ্ছে অসীম এবার কথা হচ্ছে এই সসীম আর অসীম কী জিনিস সসীম আর অসীম কী জিনিস এই যে আমি সংখ্যাটা লিখলাম ফাইভ পয়েন্ট টু ফাইভ দেখো তো এই সংখ্যাটা এখানে যে পুরোপুরি থেমে গেছে এখানে যে পুরোপুরি থেমে গেছে বা এই সংখ্যাটাকে যদি আমি এরকম করে লিখতাম যে ফাইভ পয়েন্ট টু ফাইভ বাই হচ্ছে এই পয়েন্টটাকে তুলে দিলে হান্ড্রেড আসবে নিচে তো পাঁচশো পঁচিশকে কাটাকুটি নিশ্চয়ই করা যাবে হান্ড্রেড দিয়ে এই যে যে ভগ্নাংশটা আমি এখানে পাবো এই ভগ্নাংশটাকে জগ সাপোজ মনে করো এখানে আমি কাটাকুটি করলাম কাটাকুটি করলে কত আসবে পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ দু কোনো পঞ্চাশ পঁচিশ হক পঁচিশ তাই তো একুশ আসবে পঁচিশ দিয়ে আর এটাকে কাটলে চার আসবে মানে হচ্ছে এর ফ্র্যাকশন ভ্যালু বা দশমীকে যদি আমি আসি তাহলে এর ফ্র্যাকশান ভ্যালু হবে একুশ বাই চার এটাকে ভাগ করলে দেখবে ফাইভ পয়েন্ট টু ফাইভই আসবে তো এটা কি একটা সসীম মানে কি এর একটা লিমিট আছে সসীম মানে এর একটা লিমিট বা সীমা আছে যে এই পর্যন্ত সীমায় দশমিকের পরে দুঘর যে থেমে গেছে তো এটাকে বলবো আমরা সসীম দশমিক সংখ্যা আর অসীম তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে অসীম কী জিনিস হবে যার কোনো সীমা থাকবে না ক্যালকুলেশন শুধু করেই যাবে করেই যাবে কিন্তু যার কোনো সীমা থাকবে না সেটাকে বলা হয় অসীম নাম্বার তোমাদের এই ডেসিমএল বা দশমিক সংখ্যার যে প্রকারভেদগুলো আমি সেটা বলে দিয়েছি যে টার্মিনেটিং মানে হচ্ছে সসীম নন টার্মিনেটিং মানে হচ্ছে অসীম তো এই সসীম যেগুলো সেগুলোর উদাহরণ দিয়েছি যেমন সাপোজ মনে করো সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এটা কি এই সেভেন ফাইভ থেমে গেছে আবার নন টার্মিনেটিংয়ে যে বলেছি যেমন এই সিক্স সিক্স পয়েন্ট সেভেন ফাইভ কথাটাকে নন টার্মিনেটিং মানে কি যে অসীম অসীমভাবে চলবে যেমন সিক্স ফাইভ সেভেন সেভেন ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে ডট 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 করে নতুন অনেক সংখ্যা এখানে আসতে পারে সেটাকে বলেছি কি যে অসীম মানে কি সেই সংখ্যাটাকে ভাগ করলে সেই ফ্র্যাকশান ভ্যালু বা ভগ্নাংশটাকে ভাগ করলে যার যে ভাগ ফলের যে মানটা সেটা শেষ হবে না কখনো চলতেই থাকবে সেটাকেই বলছি আমি কি নন টার্মিনেটিং বা অসীম সংখ্যা এবার আসা যাক এই নন টার্মিনেটিং বা অসীম সংখ্যাকে দুই রকমের হতে পারে একটা হচ্ছে রিপিটিং বা পুনর আর একটা হচ্ছে নন রিপিটিং বা অপুনরাবৃত এই রিপিটিং পুনরাবৃত্ত যে সংখ্যাগুলো যেমন ফ্র্যাকশন ভ্যালুর ভিতরেই যদি আমি বলি জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি এটা কী যে দেখো তো ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি করে কী রিপিট হতে চলেছে রিপিট হতে চলেছে তা এটা কি একটা রিপিটিং বা পুনরাবৃত্ত দশমিক সংখ্যা নন রিপিটিং যদি বলি নন রিপিটিং কেমন চলবে সাপোজ মনে করো জিরো পয়েন্ট ওয়ান ফোর থ্রি সেভেন ফাইভ টু টু থ্রি ফোর এইট নাইন এরকম করে যত সংখ্যা আছে রিপিট হবে না কোনো জায়গায় তুমি পেয়ার খুঁজে পাবে না বা রিপিট হবে না সেই সংখ্যাটাকে আমি কি বলছি নন রিপিটিং বা অপুনরাবৃত সংখ্যা এই রিপিটিং পুনরাবৃত সংখ্যাকে আবার সাপোজ মনে করো এই সংখ্যাটাকে আমি আবার এইভাবে লিখতে পারি কি না যে জিরো পয়েন্ট ওয়ান থ্রি এর মাথায় বার এর মাথায় বার দেওয়ার অর্থ কি এই সংখ্যাটা বারবার বারবার করে পরবর্তীতে রিপিট হচ্ছে তো এটাকে আমি পুনরাবৃত সংখ্যা বলছি আর এটাকে আমি অপুনরাবৃত সংখ্যা বলছি এবার আসা যাক এই রিপিটিং বা পুনরাবৃত্ত সংখ্যাকে আমরা অন্য ভাষায় রেশনাল নাম্বার রেশনাল রেশনাল নাম্বার বা বাংলায় যেটাকে বলি আমরা মূলদ সংখ্যা মূলদ সংখ্যা মূলত সংখ্যা বলে থাকি তোমরা নাম শুনেছ মূলদ অমূলদ ক্লাস নাইনে ছিল মূলদ অমূলদ সংখ্যা আচ্ছা এ এই যে যে নন রিপিটিং বা অপুনরাবৃত সংখ্যাকে এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি না ই রেশনাল নাম্বার ই নাম্বার বা অমূলদ সংখ্যা বা কি অমূলদ সংখ্যা এবার এই মূলদ আর অমূলদ সংখ্যাটা কি জিনিস মূলত সংখ্যা হচ্ছে সেই জিনিস যেটা কি না ইন্টিজার, ইনটিজার ইনটিজার থেকে আসে ইন্টেজার ইনটিজার থেকে আসে মানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যেমন এই পূর্ণ সংখ্যাকে সাপোজ মনে করো পাঁচ সাত এগুলো কি একটা পূর্ণ সংখ্যা তো এর নিচে আমি সাপোজ মনে করো পাঁচকে আমি এইভাবে লিখতে পারি না ফাইভ বাই ওয়ান সেভেনকে আমি লিখতে পারি না সেভেন বাই ওয়ান তা এটা কি এটা এই ফর্মে আসছে তাহলে পাঁচটাকে যদি আমি পি ধরি আর ওয়ানটাকে যদি কিউ ধরি তাহলে পি বাই কিউ আকারে যদি কোনো সংখ্যাকে লেখা যায় সেটাই কি ইন্টিজারে বা পূর্ণ সংখ্যায় পরিণত হবে তো সেম একই কনসেপ্ট এই রেশনাল বা মূলত সংখ্যার ক্ষেত্রে যে এটাকে পি বাই কিউ আকারে লেখা যাবে কিন্তু এখানে একটা কন্ডিশান আছে এই যে নিচে যে কিউ সংখ্যাটা আছে এই কিউ সংখ্যাটার মান যেন জিরো না হয় কিউ ইজ নট ইজিক টু জিরো তাহলেই সেটাকে আমরা কি সংখ্যা ধরে নেব মূলত সংখ্যা আর এই পি কিউ বিলংস টু এই চিহ্নটাকে বলা হয় অঙ্কের ভাষায় বিলংস মানে কি এই পি সংখ্যাটা এন যে কোনো ন্যাচারাল নাম্বারের ভিতরে ন্যাচারাল কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে অজস্র সংখ্যার ভিতরে এই পি আর কিউ এর মান থাকতে হবে আর কিউ ইজ নট ইজ ইকুয়াল টু জিরো হতে হবে যাতে এই নিচে যদি সাপোজ মনে করো এখানে এই সংখ্যাটাকেই যদি আমি লিখি এইভাবে ফাইভ বাই জিরো তাহলে এই যে যে সংখ্যাটা এর কোনো ডেফিনেশান কি আদৌ পাওয়া যাবে কি ডেফিনেশান এই সংখ্যাটার বা ডেফিনেশান নিশ্চয়ই পাওয়া যাবে না মানে কি এর কোনো সংজ্ঞাই হতে পারে না কোনো একটা পূর্ণ সংখ্যাকে আমি জিরো দ্বারা কখনো ভাগ করতে পারি না তো সেই জন্যই কিউ ইজ নট ইজ ইকাল টু জিরো হলে তবেই সেই সংখ্যাটা মূলত সংখ্যা হবে কারণ কি এই মূলত সংখ্যা সম্পর্কে আমি এত কথা কেন বলছি এই কারণেই বলছি যে বিভিন্ন রকমের কোশ্চেনে বিশেষ করে গ্রুপ ডি এন বা এসএসসি বা এসএসসিতে এই এর উপরে এই কনসেপ্ট করে এইটুকু জায়গার উপরে কনসেপ্ট করে অনেক কোশ্চেন আসে বা সেট হয় তোমরা যারা পরীক্ষার্থীরা আছো তারা একটু খেয়াল করে দেখলে মানে নাম্বার সিস্টেমের যে কোশ্চেন সেখান থেকে ডিরেক্ট কোশ্চেন হয় এখান থেকে যে রেশনাল নাম্বারের সংজ্ঞায় পি ওয়াই কিউ কোন শর্তে রেশনাল নাম্বার হবে তো কিউ ইজ নট ইজকাল টু জিরো আর কিউ পি কিউ বিলংস টু এন যে কোনো ন্যাচারাল নাম্বার এই শর্তে মনে রেখো এটা কিন্তু ডিরেক্ট কোশ্চেনও হয় সব সময় যে অঙ্কই আসবে তা কিন্তু না এই জন্য আগে আমি আগেই বলেছি যে আগে কনসেপ্ট শেখো তারপরে মোটামুটি কোশ্চেনের সলিউশন তোমরা এমনি নিজেরাই পারবে এটা আমার গ্যারান্টি তো এবার আসা যাক যে ই রেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা কি জিনিস অমূলত সংখ্যা নিশ্চয়ই এই নন রিপিটিংটাকেই বলেছি আমি নন রিপিটিংটাকে মানে কি এর শেষ হবে না অসীম অসীম যেটা অসীম যখনই হবে অসীম যখনই হবে সাপোজ মনে করো রুট থ্রি বা রুট টু রুট সেভেন এগুলো কী নন রিপিটিং সংখ্যা ভাগ করলে দেখবে একটার পরে একটা সংখ্যা চেঞ্জ হতেই যাচ্ছে হতেই যাচ্ছে সেই সংখ্যার আর শেষ হচ্ছে না তো সেক্ষেত্রে সবচেয়ে বড়ো ই রেশনাল নাম্বার হচ্ছে সবথেকে বড়ো ই রেশনাল নাম্বার হচ্ছে পাই তোমরা সবাই মোটামুটি জানো এই যে যে পাই এটা নিয়ে হলিউডের সিনেমাও বেরিয়েছে যে পাই সংখ্যাটাকে বাইশ বাই সাত আকারে যে সার্কেলের ক্ষেত্রে আমরা ব্যবহার করি মানে জিওমেট্রির ক্ষেত্রে যে কোনো হিসাবের ক্ষেত্রে আমরা পাইটাকে খুব কাজে লাগাই সেটা সার্কেল জিওমেট্রির প্রত্যেকটা স্টেপে স্টেপে এই পায়ের ব্যবহার আছে তো এটাকে ভাগ করলে সুপার কম্পিউটার পর্যন্ত হাঁপিয়ে গেছে তোমার দ্বারাও সম্ভব না আশা করি তো এই যে পায়ের দশ লক্ষ মান পর্যন্ত সুপার কম্পিউটার টার্মিনেট করতে পেরেছে তারপরে আর কম্পিউটারই মোটামুটি হ্যাং হয়ে গেছিলো তাহলে এবার তোমার এই পায়ের মান বের করতে গেলে কী করতে হবে কী করলে বা কী করলে তুমি এই পায়ের মান পাবে একবার নিজেই বিবেদ করো যেখানে সুপার কম্পিউটার ফেল হয়ে গেছে এবার আসা যাক যে এই ইরেশনাল নাম্বার হয়ে গেল রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা হয়ে গেল এবার আসা যাক পরবর্তী কনসেপ্টে আচ্ছা তাহলে তোমাদের রিয়েল নাম্বার এবং ইন্টিজার সম্পর্কে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল যে রিয়েল নাম্বারটা কি রেশনাল নাম্বার আর ই রেশনাল নাম্বার যেটা রেশনাল বা মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ ইজ নট ইজকাল টু জিরো হতে হবে মানে জিরো বাদে যে কোনো সংখ্যা হতে হবে তেমনি ই রেশানাল নাম্বার পি বাই কিউ আকারে লেখা যায় যায় না সরি লেখা যায় না যেটা কি না পি আর কিউ ইজ নট বিলংস টু এন এন মানে এন ন্যাচারাল নাম্বারের ভিতরে পড়ে যেমন এখানে যদি আমি একটা উদাহরণ দিই ফাইভ বাই ওয়ান এটাকে ফাইভ লেখা যায় তো এখানে যদি ওয়ানের জায়গায় জিরো জিরো বসাতাম তাহলে তো আর ফাইভ লিখতে পারতাম না তাহলে এই জন্যই বলছে কিউ ইজ নট ইজ ইকাল টু জিরো হতে হবে ই নাম্বার ই রেশানাল নাম্বারে পি বাই কিউ আকারে লেখা যায় না পি বাই কিউ আকারে লেখা যায় না আর পি কিউ ন্যাচারাল নাম্বারের ভিতরে বিলংস করে না বা অমূলদ সংখ্যা বিলংস করে না কিসের ভিতরে ন্যাচারাল নাম্বার বা অন থেকে শুরু করে যত নাম্বার তুমি নিতে পারো তার ভিতরে বিলংস করে না বা ওর মধ্যে থাকে না এবার আসি ইন্টিজার কথাটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যে কথাটা রয়েছে এই পূর্ণ সংখ্যাকে আমরা তিন ভাগে সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে নেগেটিভ সংখ্যা একটা তার ভিতরে নেগেটিভ আর পজিটিভ সংখ্যা তত্ত্ব সেটটা যদি দেখো বা সংখ্যা রেখাটা যেটা আমরা ছোটোবেলায় পড়েছি তো সেটার ভিতরে নেগেটিভ আর জিরো আর পজিটিভ তিন ধরনের সংখ্যাই ছিল তো তিন ধরনের সংখ্যার ভিতরে নেগেটিভ টার্ম কেমন ছিল মাইনাস ওয়ান মাইনাস টু এরকম মাইনাস ইলেভেন মাইনাস সেভেন্টিন এরকম ছিল জিরো ছিল কি মাঝখানে ছিল ব্যালেন্সড নাম্বার ছিল জিরো আর পজিটিভ সংখ্যার ভিতরে প্লাস ওয়ান প্লাস টু এরকম করে ডট ডট করে বহুত দূর পর্যন্ত আমরা নিতে পারি এবার আসা যাক এই ইনটিজারকে আবার এই তিন রকমভাবেও ভাগ করা যায় আবার এইভাবেও তো ভাগ করা যায় যেমন ওয়ার্ড আর ইভেন ওয়ার্ড মানে হচ্ছে বিজোড় কথাটা কি ওয়ার্ড মানে হচ্ছে বিজোড় আর ইভেন মানে জোড় ইভেন মানে জোড় যেমন কি দুই চার ছয় আট দশ এরকম করে ডট ডট করে যত সংখ্যা আছে এক বাদে এক গ্যাপ করে সেগুলো কি সবই ইভেন সংখ্যা বা জোর সংখ্যা এবার বিজোড় সংখ্যা কি ওয়ান থ্রি ফাইভ এগুলো কি সবই কিন্তু বিজোর সংখ্যার ভিতরে পড়ে এদিকে মাইনাস ফ্যাক্টরের দিকেও যদি আসি মাইনাসটার দিকে তাহলে মাইনাস 3 মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস ফোর মাইনাস সিক্স মাইনাস এইট এগুলো কি সবই কি সংখ্যা জোর সংখ্যা আর বিজোর সংখ্যা এবার কথা হচ্ছে এইখান থেকে এসএসসিতে বহুত কোশ্চেন সেট হয় যে কিনা এই এই লজিক দিয়েই কিন্তু আমরা সলিউশন করতে পারি যে এটা ক্ষেত্রে আমরা যখন পড়বো ইউনিট ডিজিট ফ্যাক্টর ডিভিবিলিটি রুল তো এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কাজে লাগাবো তো এই জিনিসটা ভালো করে দেখে নিও একবার যেমন ওয়ার্ড যে কোনো সংখ্যার সাথে যোগ বা বিয়োগ করলে অডের সাথে ওয়ার্ড মানে বিজোড়ের সাথে বিজোড় সেটা অলওয়েজ কি ইভেন ফ্যাক্টরে চলে আসবে যেমন অড একটা সংখ্যা নিলাম আমি ফাইভ সেটার সঙ্গে সেটার সঙ্গে আমি যদি যোগ করি কত তিন তাহলে কি আসছে দেখো তো এইট আসছে তা এইটকে একটা ইভেন বা জোড় সংখ্যা কিংবা এখানে যদি প্লাসের জায়গায় যদি মাইনাসটাও দিই ফাইভ মাইনাস থ্রি মানে কত হচ্ছে এখানে টু আসছে তা টুটা কি সংখ্যা একটা টুটা একটা কি সংখ্যা টুটা একটা অবশ্যই ইভেন সংখ্যা এবার আসা যাক ওয়ার্ড প্লাস ইভেন ওয়ার্ড আর ইভেন যোগ করলে ওয়ার্ড হয় যেমন ওয়ার্ড আর ইভেন ফাইভ প্লাস টু ইজিক টু কত হলো সেভেন হলো এই সেভেন সংখ্যাটা কী হলো ওয়ার্ডই তো হলো তা যোগ ওয়ার্ডের সাথে ইভেন যোগ বা বিয়োগ করো সেটা অলওয়েজ ওয়ার্ডই আসবে মানে কি বিজোড়ি আসবে এবার ইভেন আর ইভেন মানে কি যোগ বা বিয়োগ করো ইভেন আর ইভেনের সাথে সেটা ইভেন সংখ্যাই আসবে বা জোর সংখ্যাই আসবে যেমন দুই যোগ আট এটাও ইভেন এটাও এভেন ইজিগল টু টেন তা এটাও তো ইভেন আসলো তাহলে এইগুলো কি এই এই যে ট্রিকগুলো এইগুলো হচ্ছে নাম্বার চেনা সব থেকে মনে হতে পারে অনেক সহজ জিনিস যখন কোশ্চেন আসবে না তখন কিন্তু খুব মানে এই জিনিসগুলোই মাথায় কিন্তু আসবে না আর এই ট্রিকগুলো পরবর্তীতে যে অনেক কাজের জিনিস তো দেখে নিও অড গুণ ওয়ার্ড ইজিগল টু কত হচ্ছে ওয়ার্ডই হচ্ছে যেমন ফাইভ ইন্টু থ্রি ফাইভ ইন্টু থ্রি তিন পাঁচা পনেরোই তো হয় তো সেটাও কি একটা ওয়ার্ড নাম্বার আসছে ওয়ার্ড গুণ ইভেন ইভেন আসবে ওয়ার্ডের সাথে ইভেন সংখ্যা যখনই গুণ হবে তখন সে একটা ইভেন সংখ্যায় পরিণত হবে ইভেন গুণ ইভেন ইভেন সংখ্যাটা ইভেনের সাথে যদি গুণ হয় তাহলে সেটা অলওয়েজ ইভেনই আসবে এবার আসা যাক এই যে ইন তোমার এই কনসেপ্টটা মোটালি টোটালি তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবার যে পরবর্তী যে কনসেপ্ট রয়েছে ভিডিও বড় হওয়ার জন্য আর নেক্সট পার্টের জন্য দেখার জন্য তোমাদের আর পরবর্তী যে কনসেপ্ট রয়েছে নাম্বার সিস্টেমে আর একটা ক্লাস হলেই মোটামুটি এর যে নাম্বার সিস্টেম বা সংখ্যাতত্ত্বের যে নাম্বার চেনার বা নাম্বার ক্যাটাগরি বা ক্লাসে ফিকেশান এগুলো শেষ হয়ে যাবে পরবর্তী ক্লাস থেকে আমরা মোটামুটি একদম থিওরি শুরু করে দেবো এবং তার সাথে কোশ্চেন সলভ শুরু করে দেবো তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট ও আশা করি যারা পড়াশোনার সাথে রিলেটেড তারা অবশ্যই আমার কথা বুঝতে পেরেছো তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকে জয় হিন্দ বন্দে মাতরম